আগমনীতে বাজে বিসর্জনের বাজনা, শুরুতেই যেন শেষ দুর্গাপুজো। তবুও 350 বছরের প্রথা এখনো অটুট এই পরিবারে। আগমনীতেই বিসর্জনের বাজনা, শুরুতেই যেন শেষ হয়ে যায় দুর্গাপুজো। দেবীপক্ষের আগমনের দিন না দশমী তা বুঝতে পারবেন না। শুনতে অবাক লাগলেও দীর্ঘ 367 বছরেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় একই রীতি মেনে এভাবেই পুজো হয়ে আসছে রায় ও কর্মকার বাড়িতে। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়ার পূর্ণ প্রভাতে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পবিত্র মন্ত্রোচ্চারণে আগমনীর বার্তা চারিদিকে মুখরিত হয়, ঠিক তখনই যেন আহ্বানেই বিসর্জনের সুর শোনা যায় তারাপীঠ লাগোয়া খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোয়। রায় ও কর্মকার পরিবারের সারা বছর মেয়ের মতন বিরাজ করেন মা দুর্গা। মহালয়ার দিন মাতৃ বিসর্জন হয় এই গ্রামে। এ যেন দুর্গা উৎসবের ঠিক উল্টো ছবি দেখা যায় রামপুরহাটের এই খরুন গ্রামের রায় ও কর্মকার পরিবারে, যেখানে মহালয়া মানে পুজো শুরু, আর সেখানে মহালয়ার দিন বিসর্জন হয় দেবী প্রতিমার। 367 বছরেরও বেশি সময় ধরে এই একই ধারায় পুজো হয়ে আসছে এই দুই পরিবারে। বংশ পরম্পরায় খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন তারা বিসর্জন দেয় দেবীর। জানা যায় সারা বছর তাদের বাড়িতে দেবী দুর্গা থাকেন মেয়ের মতন, তবে চিরাচরিত প্রথা মেনে মহালয়ার দিন দিতে হয় বিসর্জন। কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে। এরপর ষষ্ঠীর দিন ঘট পেতে শুরু হয় দুর্গাপুজো, তবে দশমীতে হয় না বিসর্জন। আবারও পরের বছর মহালয়ার দিন বিসর্জন হয় দেবী প্রতিমার। এই পুজোর পেছনেও জড়িয়ে রয়েছে এক পারিবারিক ইতিহাস। জানা যায় বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে, অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির দেবী মূর্তিকে নিরঞ্জন দিতে হয়। 350 বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতে এই দেবী বন্দনা শুরু হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন সেই মন্দির পাকা হয়ে গিয়েছে, তবে বদলায়নি পুজোর নিয়ম। জানা যায় একবার দুর্গাপুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি। এরপর এলাকার মানুষ মা দুর্গার কাছে শাড়ির লাল পাড় দেখতে পান। গ্রামবাসীদের মনে হয়েছিল হয়তো মা দুর্গা ওই কুমারীকে ভক্ষণ করেছেন। এরপর থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ হয়ে যায় এই গ্রামে, শুরু হয় পটের তৈরি প্রতিমায় পুজো। এই পটের তৈরি প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে। এখানে মা দুর্গার সাথে আসেন মায়ের দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী। মায়ের সাথে থাকে না কার্তিক ও গণেশ। কালের নিয়মে সেই পটে পড়েছে সোলার কারুকার্যের ছোঁয়া। মহালয়ার দিন বিসর্জনের বাজনা বাজলেও বাকি দিনগুলোতে একইভাবেই পুজোয় মেতে ওঠেন গ্রামবাসী। এই বিষয়ে রায় এবং কর্মকার পরিবারের সদস্যরা জানান, আজ চিরদিন অনেকদিন থেকে হয়ে আসছে, যেদিন থেকে দুর্গাপূজা হয়েছে, তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিসর্জন হয়, ঘট বিসর্জন হয়। আর যেটা পট, সেই পটটা আমাদের মহারায়ের দিন বিকেলের দিকে ওটা নিরঞ্জন করা হয়। প্রায় 310 বছরের অধিক হবে। আর এই বোঝা আমাদের মাটি তখন শিল্পী পাওয়া যেত না, অনেক দিনের ব্যাপার, সেই জন্য পটের শিল্পী দিয়ে তৈরি করে আমাদের পূজা স্থাপন করেছেন মহাপুরুষরা। আজও সেই মধ্যেই চলে আসছে, তবে এখন নতুন করে ইয়েতে একটা আমাদের মূর্তির মধ্যে তৈরি করা হয়, সেইটাকে আমরা ওই ইয়ের দিন মহালয়ার দিন ওইটাকে বিসর্জন করি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,